হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের মাঝে মূল্যবান একটি ইউটিউবের কন্টেন্ট নিয়ে। তো আজকে আমি আলোচনা করব ইউটিউবে আপনি সফল হয়েও কিভাবে আপনি ব্যর্থ হতে পারেন, সে ব্যাপারটা আমি ক্লিয়ার করে দেব। ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি, আপনি যদি ইউটিউব সম্পর্কিত রিয়েল টিপস পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল আইকন আছে সেখানে একটা ক্লিক করে ঘন্টাটা বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও প্রকাশ হওয়ার সাথে নোটিফিকেশন আপনাকে চলে যায়। তো আসলে ইউটিউবে আমরা অনেকেই মনে করি যে আমরা আসলে যদি ইউটিউব থেকে টাকা আয় করতে পারি, মনিটাইজেশন পাই, তাহলে কিন্তু ইউটিউবে সফল। আসলে কিন্তু তা না, ইউটিউবে সফল বলতে দেখুন, যারা সত্যিকার অর্থে ইউটিউবে সফল হয় তারা কিন্তু অনেক টাকা আয় করতে পারে এবং সাধারণভাবে চাকরি করেও কিন্তু এত টাকা ইনকাম করা যায় না। কিন্তু সাধারণভাবে আমরা মনিটাইজেশন পেয়ে আমাদের যদি কিছু টাকা ইনকাম হয় তাহলে কিন্তু আসলে আমরা সফল না। তো আমরা কেন ইউটিউবে মনিটাইজেশন পাওয়ার পরেও, আমরা টাকা ইনকাম করার পরেও কেন আমরা ব্যর্থ হয়ে যাই, সে ব্যাপারটা আমি এখন আসলে ক্লিয়ার করে দেব। তো দেখা যায় যে আমরা মনে করেন ইউটিউব চ্যানেল থেকে যদি আমরা টাকা ইনকাম করি, যে আমাদের অনেক টাকা আয় হয়েছে, দেখা যাচ্ছে মাসে 10,000 টাকা আয় হইতেছে, তারপরেও কিন্তু ব্যর্থ। কারণ কি, আপনি একটা ভিডিও আপলোড করবেন, তো ভিডিও আপলোড করার পর আপনার যদি কারেন্ট ভিউ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যর্থ। কারণ আপনি একটা ভিডিও চালেন, আপনার যদি 200-300 ভিউ হলো তাহলে কিন্তু আপনি ইউটিউবে সফল না। দেখা যায় যে আপনি 10,000-15,000 বা 20,000 টাকা আয় করতে পারেন, তারপরেও কিন্তু আপনি ব্যর্থ। কারণ আপনার কিন্তু যদি আপনি একটা ভিডিও চাললেন, আপনার দেখা গেছে 100 ভিউ হলো, 200 ভিউ হলো, তারপরেও কিন্তু আপনি মাসে আপনার 15-20,000 টাকা আয় হতে পারে। কারণ কি, আপনার যদি কিছু ভিডিও ভাইরাল হয় সেখান থেকে কিন্তু অনেক টাকা আয় হবে। কারণ দেখা যায় যে একটা ভিডিও ভাইরাল হলে কিন্তু দেখা যায় যে একটা ভিডিও থেকেই কিন্তু মাসে প্রায় 4-5,000 টাকা আসতে পারে। তো আমাদের দেখা যায় যে এরকম চ্যানেলে 3-4টা ভাইরাল ভিডিও থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে ওই ভিডিওগুলোর থেকে মাসে 10,000-15,000 টাকা আসে, তারপরেও কিন্তু ব্যর্থ যদি আপনার কারেন্ট ভিউ না আসে। তো আমরা সাধারণত ইউটিউব থেকে যে টাকা আয় করি তার থেকে কিন্তু বেশি টাকা আয় হয় বাইরের বিভিন্ন স্পন্সরশিপ থেকে। তো আপনার যদি কারেন্ট ভিউ না হয় তাহলে কিন্তু আপনি স্পন্সরশিপটা পাবেন না। কারণ আপনি একটা ভিডিও ছাড়লেন, আপনার যদি 200-300 ভিউ হলো তাহলে কিন্তু স্পন্সরশিপরা আপনাকে স্পন্সরশিপ দেবে না, কারণ 200-300 ভিউর জন্য স্পন্সরশিপ পাবেন না। তো সেক্ষেত্রে আমাদের যদি একটা ভিডিও ছাড়ার পর আমাদের যদি 10,000-20,000 ভিউ হয় তখন কিন্তু স্পন্সরশিপ পাওয়া যায় এবং ওখান থেকে কিন্তু ইউটিউব থেকে 2-3 গুণ বেশি টাকা আয় করা যায়। তো আমাদের যদি এই কারেন্ট ভিউটা কিন্তু যদি না হয় তাহলে আমাদের কিন্তু আসলে ইউটিউবে সফল হয়েও ব্যর্থ, যদিও আমরা অনেক টাকা আয় করি তারপরেও ব্যর্থ। তো এরকম কেন হয়? যেমন আমার কিন্তু চ্যানেলের এই অবস্থা হয়েছে। তো আসলে কেন দেখা যাচ্ছে যে আমার চ্যানেলে 10,000 প্রতিদিন 10,000 ভিউ হয় তারপরেও কিন্তু দেখা যাচ্ছে আমি একটা ভিডিও ছাড়লে 100 ভিউ হলো, 200 ভিউ হলো, তো আসলে ব্যাপারটা কেন? তো এর কারণ হলো আমাদের চ্যানেলে যদি আমরা বিভিন্ন টাইপের ভিডিও আপলোড করি তাহলে কিন্তু এই সমস্যাটা হয়ে যেতে পারে। মনে করেন আমি এখন ইউটিউব সম্পর্কিত ভিডিও দিতেছি, তো আমার চ্যানেলে যে ভাইরাল ভিডিওগুলো আছে, তো সেই ভিডিওগুলো যে ভাইরাল ভিডিওগুলো সেগুলো কিন্তু ইউটিউব সম্পর্কিত না। তো দেখা যায় যে আমার মনে করেন এখন 28,000 সাবস্ক্রাইবার, তো দেখা গেছে ওই ভাইরাল ভিডিও থেকেই দেখা যাচ্ছে আমার 25,000 সাবস্ক্রাইবার আসলো। তো এই 25,000 যে সাবস্ক্রাইবার আসলো, তো এগুলো কিন্তু আমার ইউটিউব সম্পর্কিত আমি একটা ভিডিও যদি দেই তারা কিন্তু দেখবে না, কারণ তারা দেখা গেছে ওই ভিডিওগুলো ভ্রমণ সম্পর্কিত বা অন্যান্য ভিডিও। আমি একটা ইউটিউব সম্পর্কিত একটা ভিডিও আমি আপলোড করলাম, তারা কিন্তু দেখবেই না। তো এখন আমি একটা ভিডিও আপলোড করার পর যদি 28,000 মানুষের কাছে যায়, তো যাওয়ার পর ইউটিউব আরও 5,000 লোকের কাছে সামনে উপস্থাপন করলো। তো ইউটিউব যে 5,000 লোকের সামনে উপস্থাপন করলো, তো এদেরও বেশিরভাগ কিন্তু আমার যে ভাইরাল ভিডিও আছে ওই টাইপের লোকের সামনে উপস্থাপন করে, যার জন্য কিন্তু তারা আমার ভিডিও কিন্তু দেখে না। তো এইরকম আমরা কিন্তু এর জন্যই যখন আমরা চ্যানেলে ভিডিও আপলোড করব, আমরা যদি সফল হতে চাই ইউটিউবে আমরা একটাই ভিডিও আপলোড করব। আমরা যদি বিভিন্ন টাইপের ভিডিও আপলোড করি তাহলে দেখা যায় যে আমাদের যে মূল টাইপ ছেড়ে যদি অন্য একটা ভিডিও ভাইরাল হয়ে যায়, কারণ ভাইরাল হবেই,
ইউটিউব আপনার ভিডিও ভাইরাল করে দিবে। তো এখন আমার যে চ্যানেল টাইপ, এই টাইপ ছাড়া অন্য একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, তাহলে কিন্তু ওই ভাইরাল থেকে যে আমার সাবস্ক্রাইবারগুলো আসবে, তারা কিন্তু আমার এই আসল চ্যানেলের যে ভিডিওগুলো তারা এগুলো দেখবে না। যেমন আমি এখন ইউটিউব চ্যানেল সম্পর্কিত আমি ভিডিও আপলোড করতেছি, তারা আমার এই ভিডিওগুলো দেখবে না, তো এর জন্য কিন্তু ভিউ কম হয়। তো আমরা এর জন্যই, আমরা যদি ইউটিউব আসলে সফল হতে চাই, তো পুরোপুরি সফল, তাহলে আমরা চেষ্টা করব ইউটিউবে কিন্তু একটাই ভিডিও আপলোড করতে। এবং আপনি যে টাইপের ভিডিও আপলোড করা শুরু করেন, সবসময় এরকম ভিডিও আপলোড করবেন। যদি আপনি মনে করেন ভ্রমণ ভিডিও আপলোড করেন, তাহলে সবসময় আপনার চ্যানেলে ভ্রমণ সম্পর্কিত ভিডিও আপলোড করবেন। যদি টেক চ্যানেল খুলেন, আপনি টেক সম্পর্কিত ভিডিও দিবেন, তাহলে কিন্তু আপনার দিন দিন ভিউ বাড়বে এবং আপনার যে সাবস্ক্রাইবারগুলো আসবে সেগুলো কিন্তু সবগুলো এক টাইপের সাবস্ক্রাইবার থাকবে, যার জন্য আপনি ভিডিও যদি দেন তাহলে কিন্তু আপনার অনেক পরিমাণ ভিউ হবে এবং ভিউ দিন দিন বাড়তেই থাকবে এবং কিন্তু দিন দিন ইউটিউবের সফলতাটা কিন্তু বাড়তেই থাকবে। তো আমরা আসলে যদি আমরা বিভিন্ন টাইপের ভিডিও দেই, তাহলে কিন্তু আসলে আমরা ইউটিউবে সফল হয়েও কিন্তু আমরা ব্যর্থ হয়ে যাব। যদিও আমাদের ইউটিউব থেকে অনেক টাকা আয় হয়, তারপরও কিন্তু আমরা ব্যর্থ। তা আমিও কিন্তু বিভিন্ন টাইপের ভিডিও দেওয়াতে আমার কিন্তু এই সমস্যা হয়েছে, কারেন্ট ভিউটা কিন্তু কম। যদিও আমার কিন্তু প্রতিদিনের 8-10 হাজার ভিউ হয় এবং ওখান থেকে কিন্তু ভালো টাকা আয় হয়, তারপরেও কিন্তু কারেন্ট ভিউ না হওয়াতে আমি স্পন্সরশিপ পাচ্ছি না, যার জন্য কিন্তু আমার আয়টা কিন্তু অনেক কম, স্বাভাবিক থেকে কিন্তু অনেক কম। তো ভিউয়ার্স, আমরা যদি আসলে ইউটিউবে পুরোপুরি সফল হতে চাই, তাহলে এক টাইপের ভিডিও আপলোড করব। এবং 2021 সালে ইউটিউব কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছে যে এক টাইপের ভিডিও যারা চ্যানেলে আপলোড করবে তাদের চ্যানেলটা দ্রুত র্যাঙ্ক করবে। তাই আমরা আসলে যদি সফল হতে চাই, তাহলে আমরা চেষ্টা করব আমাদের চ্যানেলে এক টাইপের ভিডিও আপলোড করতে। তো ভিউয়ার্স, ইউটিউব সম্পর্কিত রিয়েল টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।